প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ স্যারও ভালো আছে। সান একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা, অভিনন্দন এবং গভীর ভালোবাসা। ফ্রেন্ডস, আজকে আমরা বাংলার একটি চমৎকার ক্লাস করব। যারা সান একাডেমির সাথে শুরু থেকে, একেবারে শুরু থেকে বাংলা বানান করে করে পড়ালেখা শিখতেছেন, এই ক্লাসটি তাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আজকের এই ক্লাসটি আমরা করতেছি সান একাডেমি থেকে প্রকাশিত মৌলিক বাংলা বইটি থেকে। যারা শুরু থেকে বাংলা সুন্দর করে রিডিং পড়ালেখা শিখতে চান, তাদের জন্য এই বইটি অপরিহার্য। যারা ইংরেজি শিখতে চাচ্ছেন শুরু থেকে, তাদের জন্য আছে আমাদের বই বেসিক ইংলিশ। এবং যারা ইংরেজির বড় বড় শব্দ মিলাতে গিয়ে অসুবিধায় পড়তেছেন, তাদের জন্য আছে আমাদের প্রাইমারি ইংলিশ এই বইটি। তো যদি কারো বই প্রয়োজন মনে করেন, নিচে দেয়া নাম্বারে আমাদের সাথে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আজকের মূল ক্লাসে চলে যাই। আজকে আমরা এখানে বাংলা স্বরবর্ণ দিয়ে, অর্থাৎ স্বর সরায়া দিয়ে বেশ কিছু ছোট ছোট শব্দ বানান করে সুন্দর করে পড়ার চেষ্টা করব। দেখেন, যারা ইতিমধ্যে অন্তত পক্ষে স্বরবর্ণ বা স্বর সরায়াটা যারা শিখেছেন, তারা এই পড়াগুলো আমার সাথে সুন্দর করে চেষ্টা করলে ইনশাল্লাহ পড়তে পারবেন। প্রথম আমরা যে বর্ণটা দেখতে পাচ্ছি, এই বর্ণটার নাম কি? স্বর অ। এই স্বর দিয়ে যেই শব্দটা এখানে প্রথমে আছে সেটা হইল স্বর অ, জ রসুকার জু, অজু। এটা হইল বর্গীয় জ। তো আমরা বানান করার সময় বর্গীয় জ উল্লেখ করেও পড়তে পারি, একটু সহজ করার জন্য আমরা শুধু জ বলেও বানানটা মিলাতে পারি। তাহলে স্বর অ জ রসুকার জু কি হয়েছে? অজু, অজু। স্বর অ জ রসুকার জু, অজু। এরপরে আছে স্বর ন রসুকার নু, কি হয়? অনু। স্বর অ ন রসুকার নু, অনু। তারপর স্বর অ জ, স্বর অ জ কি হয়? অজ, অজ। গ র গর, অজ ঘর, অজ ঘর। অজগর কি? একটা সাপের নাম। জি, তাহলে আমরা স্বর দিয়ে কয়টা শব্দ পাইছি? তিনটা শব্দ, অজু অনু অজগর, অজু অনু অজগর। ভালোভাবে শেখার জন্য এই বানানগুলো নিজে নিজে কয়েকবার করে সুন্দর করে পড়বেন, ঠিক আছে? তারপরে আমাদের বর্ণ হচ্ছে সরায়া আ। সরায়া দিয়ে আমরা কি কি শব্দ মিলাতে পারি? দেখেন, স্বরে আ ম কি হয়েছে? আম। স্বরে আ ম আম। স্বরে আ ত আকার তা কি হয়? আ তা। স্বরে আ ত আকার তা কি হয়? আ তা, আতা, আতা। স্বরে আ ল রসুকার লু কি হয়েছে? আলু। তাহলে আমরা এখানে শব্দ পাইলাম কি কি? আম, আতা, আলু। আম, আতা, আলু। বারবার বানান করে নিজে নিজে মিলিয়ে পড়ার চেষ্টা করবেন। তারপর রস্বই, রস্বই দিয়ে আমরা শব্দ পাই কি কি? দেখেন, রস্বই ট কি হয়েছে? ইট। রস্বই ট ইট। রস্বই দ রসুকার দু র ইঁদুর। রস্বই দ রসুকার দু র ইঁদুর। রস্বই ত রসিকার তি ইতি। তাহলে এই শব্দটা পাইছি ইট, এটা হয়েছে ইঁদুর, এটা হয়েছে ইতি। তাহলে আমরা কি কি শব্দ পাইছি? রস্বই ট কি হয়? ইট। রস্বই দ রসুকার দু র কি হয়েছে? ইঁদুর। রস্বই ত রসিকার তি কি হয়? ইতি। ইট, ইঁদুর, ইতি। দীর্ঘই, দীর্ঘই দিয়ে আমরা কি কি শব্দ পাই? এখানে দেখেন, দীর্ঘ ই দ কি হয়? ঈদ। দীর্ঘ ই দ
ঈদ, দীর্ঘ ই ঘ ল ইগল, দীর্ঘ ই গ ল ইগল, দীর্ঘ ই ম আকার মা ন ইমান, ইমান কথার অর্থ হইল বিশ্বাস। যা হোক, তাহলে আমরা দীর্ঘ ই দিয়ে কি কি পাইছি, ঈদ, ইগল, ইমান, তিনটা শব্দ। ওকে, এটা কি রসউ, রসউ দিয়ে শব্দ হয় কি রসউ ট, কি হয়েছে উট, রসউ ট উট, তারপর রসউ ল উল, এই উল কথার অর্থ হইল তুলা। আর এই উট মানে কি, উট হইল একটা প্রাণীর নাম যেটা মরুর দেশে পাওয়া যায়। তারপরে শব্দ হইল উজান, রসউ জ আকার যা ন উজান, তাহলে আমরা রসউ দিয়ে এখানে তিনটা শব্দ পাইছি, একটা হইল উট, একটা হইল উল, একটা হইল উজান। এই উজান কি, উজান হইল দেশের উত্তর দিক, ঠিক আছে, ভাটি হইল দেশের দক্ষিণ দিক আর উজান হইল দেশের উত্তর দিক, এই হইল সেই উজান, তাহলে উট উল উজান। ওকে, এই বর্ণটা হচ্ছে দীর্ঘ উ, এটার নাম কি দীর্ঘ উ। দীর্ঘ দিয়ে আপনি কী কী পান, দীর্ঘ উ মূর্ধন্য স আকার সা, উষা, দীর্ঘ উ স আকার সা, উষা, উষা মানে কি ভোরবেলা সকালবেলা। তারপরে আছে দীর্ঘ উ ময় রেফ রশিকার উর্মি, এই উর্মি শব্দের অর্থ হল ঢেউ, তাই বানানটা কি দীর্ঘ উ ময় রেফ রশিকার উর্মি। আর এটা হচ্ছে দীর্ঘ উ ক রশিকার কি উকি, উকি মানে কি, আমরা মাঝে মাঝে জানলার ফাঁক দিয়ে বেড়ার ফাঁক দিয়ে এমনি চাই না, এটারই কি বলি উকি, জি। তাহলে আমরা দীর্ঘউ দিয়ে শব্দ পাইছি উষা উর্মি উকি, বানানগুলো বারবার আমাদেরকে নিজে নিজে পড়তে হবে, নিজে নিজে পড়ার চেষ্টা করতে হবে, আস্তে 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 ইনশাল্লাহ বানান শিখে যাবে। ওকে, তারপর দেখেন এই বাংলা ক্লাসের মতো সান একাডেমি, অর্থাৎ আপনি যেই চ্যানেলে ভিডিওটা দেখতেছেন এখানে কমপক্ষে 250টা বাংলা ক্লাস আছে এই বানান শেখার জন্য। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে ওই 250টা ক্লাসের লিঙ্ক দিয়ে দিলাম, আপনি ওখানে গিয়ে এখানে ক্লিক করলে 250টা বাংলা ক্লাস পাবেন, একদম ধারাবাহিকভাবে সুন্দর করে করে আপনি বাংলা শিখতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর এই যে বই পুস্তকের কথা বললাম, ইচ্ছে করলে এগুলো নিয়েও আপনি সুন্দর করে এইরকম ভিডিওর সহযোগিতায় ধরে 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 বাংলা শিখতে পারেন। ওকে, তারপর দেখেন এই বর্ণটা হচ্ছে রি, রিতে আমরা প্রথম যে শব্দটা পাই সেটা হচ্ছে ঋষি, রি মূর্ধন্য স রসিকার সি ঋষি, ঋষি বলতে বোঝায় সাধককে, যিনি সাধনা করেন তিনি কি ঋষি। এই বর্ণটি হচ্ছে শব্দটি হচ্ছে ঋতু, রি তর সুকার তু ঋতু, ঋতু হইল কি কাল বা সিজন, যেমন আমরা বলি শীতকাল গ্রীষ্মকাল বলি না, ওইটাই ঋতু, জি। এটি হচ্ছে ঋণ, রি ন ঋণ, তাহলে বানানগুলো কি কি রি স রসিকার সি ঋষি, রি তর সুকার তু ঋতু, রি মূর্ধন্য ন ঋণ, বারবার নিজে নিজে করবে। এই বর্ণটি হচ্ছে এ, এ দিয়ে আমরা কী কী শব্দ পাই, এ ক এক, এ ক এক, এ ক ট রসিকারটি একটি, এ ক ট রসিকারটি কী হয়েছে একটি, এ ক ত আকারতা একতা, এক একটি একতা। ওকে, এই বর্ণটি হচ্ছে ওই, ওইতে আমরা কি কি শব্দ পাই, ওই ক জফলা ঐক্য, ওই ক জফলা ঐক্য, এই ঐক্য মানে কি একতা, অর্থাৎ কয়েকজন মানুষ একমত হয়ে যখন কোনো একটা কাজ করে তখনই আমরা এটাকে কি বলি ঐক্য, অর্থাৎ কয়েকজন মানুষের একমত হওয়া এটা কি ঐক্য। এরপরে ওইতে আমরা পাই ঐরাবত, এই ঐরাবত শব্দের অর্থ হইল হাতি, ঐরাবতের বানান কেমনি হয়েছে ঐ র আকাররা
কি হয়েছে? ঐরা বত বত ঐরা বত ঐ র আকার রা ঐরা বত বত ঐরা বত। তারপরে আছে ঐতিহ্য, এই বানানটা একটু কঠিন আপনাদের জন্য, তারপরও দেখেন। ঐ ত রস্বীকারতি কি হয়? ঐতি। আর হয়ের সাথে যদি জফলা থাকে, এটার নাম জফলা, হয়ের সাথে যদি জফলা থাকে তখন উচ্চারণটা হয় ঝ, ঠিক আছে? তাহলে কি হয়? ঐ তয়র স্বীকারতি ঐতি হ জফলা ঝ, তার মানে শব্দটা হইল ঐতিহ্য। ওকে, ও দিয়ে শব্দ পাইছি এখানে, ও ডয়ে শূন্য র ন আকার না, ওর না, ও র ন আকার না, কি হয়েছে? ওর না। ওর না কি মেয়েরা যে ব্যবহার করে, জি ওর না। ও জ ন ওজন, দাড়িপাল্লা দিয়ে আমরা মাপি না কি, সেটাই ওজন। ও জ ন ওজন। ও ম আকার মা ন ওমান, দেখেন ও ম আকার মা, কি হয়েছে? ওমা ওমা, তার সাথে ন, ওমান। ওমান ছিলেন নেই আরবের একটা দেশ, কেমন? ওমান। তাহলে ওরনা ওজন ওমান, ওরনা ওজন ওমান। ওকে, এই বর্ণটা হচ্ছে ঔ। ঔ দিয়ে আমরা কী কী পাই? ঔ ষ দ, কি হয়েছে? ঔষধ। ঔ ষ দ ঔষধ, এটা কেমন স? মূর্ধন্য স, ঠিক আছে? বানান করার সময় আমরা ওই তালবস্য মূর্ধন্যস্য এগুলো বারবার বলার দরকার নেই, এগুলো বারবার বলতে গেলে কি হইব, মানে আপনার কাছে বানানটা জটিল মনে হয়ে যাবে। তার চেয়ে আপনি কি করবেন, স ডাইরেক্ট স উচ্চারণ করলেন, হ্যাঁ, তাহলে উচ্চারণটা সহজে আসবে। ঔ ষ দ ঔষধ, ঔ ষ দ রসিকার দি ঔষধি, ঔ ষ দ রসিকার দি ঔষধি। ঔষধ তো বুঝলাম, মানে ঔষধিটা কি? ঔষধি হইল যে সকল গাছপালা দিয়ে আমরা চিকিৎসা হিসেবে গ্রহণ করি, খাই, মাখি, সেবন করি, সেগুলোকে বলা হয় ঔষধি। এটা হচ্ছে ওক, ঔক ওক। এই ওক কি? ওক হল একটা গাছের নাম, আমাদের দেশে হয় না, এটা বিদেশে পাওয়া যায় ওক গাছ, ঠিক আছে? যাই হোক, তো ঔষধ ঔষধ, ঔষধ রসিকের দিয়ে ঔষধি। আর ঔক ওক কয়টা শব্দ পাইছি? তিনটা, সবখানে, অর্থাৎ সর থেকে একেবারে ও পর্যন্ত আমরা এখানকার প্রত্যেকটা বর্ণ দিয়ে কয়টা শব্দ পেয়েছি? তিনটা করে শব্দ নিয়েছি। আপনারা এই তিনটা করে শব্দ যদি সুন্দর করে বানানগুলো বুঝিয়ে বুঝিয়ে কয়েকবার করে পড়েন, স্যারের ক্লাসটা যদি প্রয়োজনে বারবার দেখেন, তাহলে ইনশাল্লাহ আস্তে আস্তে আপনার বানান করার কৌশলটা জানা হয়ে যাবে। আপনারা একটা কাজ করতে পারেন, এই বোর্ডের একটা স্ক্রিনশট নেন, ঠিক আছে? তারপর ওই ছবিটার দিকে চেয়ে চেয়ে নিজে বানান করে করে বারবার পড়ার চেষ্টা করবেন, ঠিক আছে ফ্রেন্ড? কোনো অসুবিধা নেই, সান একাডেমিতে প্রচুর বাংলা ইংরেজি ক্লাস আছে, আপনি কন্টিনিউ করতে থাকেন, ইনশাল্লাহ এখান থেকে আপনি বাংলা ইংরেজি শিখতে পারবেন, কোনো টেনশন নেই। তো যাই হোক, আজকের এই বানান শিক্ষার ক্লাসটি যদি আপনাদের একটু ভালো লাগে, অবশ্যই লাইক, আপনাদের কোনো বুদ্ধি, পরামর্শ, কথা যদি লিখতে পারেন অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন, এবং স্যারের যে নাম্বার দিয়ে দিলাম নিচে, বিশেষ কোনো প্রয়োজন যদি মনে করেন, বই লাগবে বা অনলাইনে ভর্তি হতে চান বা যে কোনো আলোচনা কীভাবে শিখবেন, স্যারের নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।